সাতক্ষীরার বিসিক এলাকায় ট্রাক চাপাই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আরো জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, সুমন, কিভাবে ঘটল এই দুর্ঘটনা এবং নিহতদের নাম পরিচয় জানা গেছে কিনা জানাবেন? ইশরাত দাঁড়িয়ে আছি খুলনা সাতক্ষীরা মহাসড়কের সড়কে দাঁড়িয়ে আছি। এটা বিসিক এলাকা, এখানে এই যে স্পটে দাঁড়িয়ে আছি ঠিক এই স্পটেই, কিন্তু এই স্পটেই সেই আজকে ভোরবেলা এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই দুর্ঘটনায় কিন্তু এখানে কিন্তু তিনজন ঘটনাস্থলেই মারা গিয়েছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের ধারণা যে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত পুলিশের এই ধারণার কারণটি হলো এখানে যে ট্রাক কোম্পানি আইসারের যে লোগোটি, এটি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের সাথেই এটি পাওয়া গিয়েছিল। আর পরিচয়টা কিন্তু এখন নিশ্চিত করা গিয়েছে। পরিচয়টি এখানে যে দায়িত্বরত যে সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দেশ টিভিকে জানায় যে এখানে যে তিনজন মারা গিয়েছে তারা হলেন আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী, 28 বছর বয়স, সে যশোরের জিকরগাছার ছেলে, সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির, তার বয়স 55, আর একই সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল সেলিম, 35। এই তিনজনই কিন্তু এই ঘটনাস্থলেই মারা গিয়েছে। এবং এখানে কিন্তু প্রথমে একজনকে কিন্তু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তিনি মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আর পরবর্তীতে এখানে যে তিনজনের বাকি যে দুইজন ছিল তাদের কিন্তু লাশ এখানে পড়েছিল, এই এখনই হচ্ছে সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস তাদেরকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হাইওয়ে পুলিশ সেই মরদেহ কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছে দেয়। আর আপনাকে বলে রাখি যে এটি একটি দুর্ঘটনা কবলিত এলাকা এবং এখানে কিন্তু প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এই তিনজনেরই কিন্তু নাম পরিচয় কিন্তু পাওয়া গিয়েছে এবং এই তিনজনের স্বজনরা কিন্তু এখানে জানাতে চায় যে তাদের মূল যিনি তিনি কিন্তু ট্রাক চালক এবং তিনি কিন্তু মোটরসাইকেল চালক, তিনি আরও দুইজনকে ভাড়ায় চালিত যেহেতু মোটরসাইকেল চালান, আর দুইজনকে নিয়ে তিনি ভোরবেলা বেরিয়েছিলেন এবং ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সাথে যুক্ত যে ট্রাক সেই ট্রাকটিকে কিন্তু এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। এই ছিল ইশরাত সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরার বিসিক এলাকা থেকে মোটরসাইকেল দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন,